মাছের মাথা দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা ছিলে নেব। এবার আলুগুলোকে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা কেটে তুলে শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিলাম, নুন দেব, হলুদ দেব, জিরের গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব। বাঁধাকপিটা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করছি। বাঁধাকপি কষা হয়ে গেছে, আমি আলু আর পেঁপে দিয়ে দিলাম। বাঁধাকপি হয়ে গেছে, এবার মাছের মাথা দেবো। গরম মশলা দেব, বাঁধাকপি হয়ে গেছে।